আসসালামু আলাইকুম পুতুল মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তার ধারাবাহিকতা আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে, আমাদের কাছে একটি পাওয়ার বোর্ড আছে, এটি হচ্ছে হোসিং Gd-40 মডেলের একটি পাওয়ার বোর্ড। তো আমরা এই সার্কিটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছি। যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি, পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের কোর্সটি করতে চান, তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি কোর্স করিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধু, দেখেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আজকে ইরোর 7 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, আমরা যখন ইরোর নিয়ে কাজ করি, আমাদের ইরোর লেক্সটে ইরোর 7 হচ্ছে মোটর রিলেটেড ইরোর। ইরোর 7 মানে হচ্ছে ইরোর 7 মোটর রিলেটেড, অর্থাৎ মোটর ঘুরে না, যদি মোটরের প্রবলেম থাকে তাহলে আমাদের ইরোর 7 চলে আসতে পারে। শিক্ষার্থী বন্ধু, যদি আপনি মনে করেন আপনার হাতে ব্যথা, তো তার মানে হচ্ছে আপনি মাথা কেটে ফেলবেন না। আমরা বিষয়টা হচ্ছে, আমরা যখন পাওয়ার বোর্ড রিপেয়ারিং করব, আমরা অবশ্যই আমরা স্টেপ ফলো করব। যদি আমরা স্টেপ ফলো করে কাজ করি, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা, যত ক্রিটিক্যাল কাজ হোক না কেন, আমরা খুব তাড়াতাড়ি এর সমাধান বের করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো করে জানতে হবে। বিষয়টা হচ্ছে, বেসিক বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা পাওয়ার বোর্ডে আমাদের কয়টা সেকশন আছে, এই জিনিসগুলো আমাকে আগে বের করতে হবে। শিক্ষার্থী বন্ধু, মূলত হচ্ছে আমরা প্রথমে আমাকে দেখতে হবে যে আমরা সার্কিটের পাওয়ার কোন জায়গায় দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা পাওয়ারটা দেব কোন জায়গায়, আমার পাওয়ার হচ্ছে এখানে দিতে হবে। এখন তিনটা কানেক্টর আছে। এখন তিন কানেক্টরে দেখেন, দুটো হচ্ছে, একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আমার গ্রাউন্ড। গ্রাউন্ড হচ্ছে বডির সাথে। শিক্ষার্থী বন্ধু, পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে আমাদের পাওয়ার সেকশন। এখানে এসি ঢুকলো, রেক্টিফায়ার থেকে আমাকে ডিসি ভোল্টেজ বের করলো, এবং এই ডিসিটা কি ডিসি এটাকে আমার জানতে হবে। এটা হচ্ছে পালসিং ডিসি, এবং ফিল্টারিং ক্যাপাসিটার দিয়ে এই ভোল্টেজটাকে, ডিসি ভোল্টেজটাকে পিওর ডিসি করছে। শিক্ষার্থী বন্ধু, দেখেন এটা হচ্ছে আমার মূল পাওয়ার সেকশন, এটা হচ্ছে মূল পাওয়ার সেকশন, অর্থাৎ এসি ভোল্টেজ ঢোকার পরে আমাকে এখান থেকে ডিসি ভোল্টেজ, পিওর ডিসি তৈরি করলো। শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে আমাকে এসএমপিএস পাওয়ার সাপ্লাই সেকশন। এসএমপিএস পাওয়ার সাপ্লাই সেকশন অর্থ হচ্ছে এটা সুইচিং মোড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এখান থেকে আমাকে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে। যেমন হচ্ছে আমার এই সার্কিটে 300 ভোল্ট দরকার আছে, 10-12 ভোল্ট দরকার আছে, 5 ভোল্ট দরকার আছে, 2.2 ভোল্ট দরকার আছে, 3.3 ভোল্ট দরকার, এক একটা সার্কিটে এক এক ধরনের ভোল্টেজ দরকার আছে। কিন্তু আমি যখন 220 ভোল্ট দিলাম, আমার ক্যাপাসিটার এখানে আমার 310 ভোল্ট তৈরি হলো, কিন্তু আমার এই লো ভোল্টেজগুলো কোথা থেকে আসবে? আমাকে এই লো ভোল্টেজগুলো তৈরি করতে হলে আমাকে অবশ্যই এসএমপিএসের সাহায্য নিতে হবে। কারণ হচ্ছে এসএমপিএস আমাকে লো ভোল্টেজগুলো তৈরি করে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ স্টেপ ডাউন করে তৈরি করে দিবে, এবং পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভোল্টেজ আমাকে তৈরি করে দিবে। শিক্ষার্থী বন্ধু, আমরা যেহেতু এই সব বিষয়গুলো আলোচনা না করে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইরোর 7। ইরোর 7 মূলত হচ্ছে মোটর রিলেটেড ইরোর। এই ইরোর আসলে আপনাকে যেখানে আপনাকে মূলত ফোকাস করতে হবে, যে বিষয়টা আপনাকে, যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা আমাকে আমরা দেখাবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধু, এখন আপনাকে প্রথমে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ইরোর 7 মূলত হচ্ছে মোটর রিলেটেড ইরোর। আর হচ্ছে যদি মোটরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, যেমন মোটর জ্যাম হয়ে গেছে, মোটর কয়েল ফুরে গেছে, এ ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে মোটর চলবে না, ইরোর 7 আসবে। অতএব মোটর অথবা মোটর ভালো আছে কিন্তু আপনার সার্কিটের প্রবলেম, পাওয়ার বোর্ডের সমস্যা, তখন আপনাকে দেখতে হবে যে আমাকে IGBT সেকশন কোন জায়গায়, মোটর যে জায়গায় চলে এখান থেকে মোটর চলে। মোটরে 3টা কানেক্টর থাকে, একটা থেকে ইউ, একটা থেকে ডাব্লিউ, একটা থেকে ভি। এই 3টা হচ্ছে মোটর, এই IGBT থেকে আমাকে মোটর চালানো হয়। হ্যাঁ, এই IGBT থেকে আমাকে মোটর চালানো হয়। শিক্ষার্থী বন্ধু, এখন বিষয়টা হচ্ছে আমাকে এই 3টা হচ্ছে UVW, এই 3টা হচ্ছে মোটর কানেক্টর। এখন IGBTতে যদি আপনার প্রবলেম থাকে তাহলে এই মোটর আর চলবে না, ইরোর 7 থাকবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে IGBT চেক করবো। IGBT চেক করতে হলে আমাকে মিটার ডায়োড মোডে রাখতে হবে। ডায়োড মোডে রাখার পর IGBT চেক করার জন্য আমরা যে
হ্যাঁ বিষয়গুলো লক্ষ্য রাখে, সেটা হচ্ছে আমরা আইজিবিটিতে 300 ভোল্ট ঢুকলো, কি ভোল্টেজ ঢুকছে এটা আমাকে জানতে হবে। এটা হচ্ছে ডিসি ভোল্টেজ ঢুকছে, এসি না, কিন্তু ডিসি ভোল্টেজ ঢুকছে, কিন্তু সার্বো মোটর কিন্তু এসিতে চলে, ডিসিতে না। কিন্তু ডিসি ভোল্টেজ ঢোকার পরে আমার মোটর যখন চলবে তখন এই আইজিবিটির গেটে যখন ট্রিগারিং করবে, পালস দিবে, তখন হচ্ছে এই ডিসি ভোল্টেজকে এসি করে বের করে দেবে। এখন আমার আইজিবিটি এসি বের করে দেবে, অর্থাৎ আমার মোটর কিন্তু এসি মোটর, সার্বো মোটর এসিতে চলে, কিন্তু আমার প্রথমে আইজিবিটিতে ডিসি ভোল্টেজ ঢুকে। এখন আমার আইজিবিটি চেক করতে হলে আমার এখানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ ঢুকে, এখানে আমার পজিটিভ ভোল্টেজ ঢুকে, এখানে এটা হচ্ছে নো কানেকশন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আইজিবিটি চেক করার জন্য আমাদের যে সূত্র আছে সেটা হচ্ছে আমরা নেগেটিভে মিটারের পজিটিভ প্রুফ রাখবো এবং আমাদের ডায়োডের একটা ভ্যালু আসবে। দেখেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং আমরা এই তিন কানে এই তিন জায়গায় ধরে নেব, ভ্যালু আসুক বা না আসুক কিন্তু কোনো লেগের সাথে কোনো লেগ এরকম শর্ট থাকতে পারবে না। যদি শর্ট থাকে তাহলে আমার আইজিবিটি খারাপ। দেখলাম আমার আইজিবিটি ভালো আছে, তবু আমার ইরোর 7 আসতে আছে। এখন বিষয় হচ্ছে আইজিবিটির আমার এই সাইড দেখলাম ভালো আছে, বাট এখানে যদি আমরা আইজিবিটি গেট ট্রিগারিংয়ের জন্য যে ভোল্টেজগুলো দরকার আছে, এই ভোল্টেজগুলো আমাকে জানতে হবে যে কোন জায়গায় কত ভোল্টেজ থাকা দরকার। এটা হচ্ছে এই ভোল্টেজগুলো সার্কিটের ভিতরে কিছু ভোল্টেজ আছে, যে ভোল্টেজগুলো দেখে আমরা কিন্তু টেবিলে বলে দিতে পারি যে আমাদের সার্কিট ওকে হয়ে গেছে কিনা, এটা আমরা টেবিলে বলে দিতে পারি ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধু, তো আমরা ইরোর 7 আসলে আমরা কোথায় কাজ করব, আমরা আইজিবিটি সেকশনে কাজ করব। কারণ হচ্ছে আমার আইজিবিটি থেকে মোটর চালানো হয়, এবং আইজিবিটি যদি প্রবলেম থাকে, আইজিবিটি যদি ভোল্টেজ না থাকে, আইজিবিটি যদি শর্ট থাকে, তাহলে আমার মোটর কিন্তু আর চলবে না, ইরোর 7 মারবে। যেমন করে ইরোর 4 কোন জায়গায় আসলে কোন জায়গায় কাজ করতে হবে, ইরোর 1 আসলে কোন জায়গায় কাজ করতে হবে, হ্যাঁ এই বিষয়গুলোকে আমাকে খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ জানতে হবে। প্রত্যেকটা সার্কিটে আমরা যদি বেসিক আমাদের স্ট্রং থাকে, আমরা যদি ভালোভাবে কাজ বুঝি, তাহলে আমরা এই এই কাজগুলো আমরা যে কোনো মাদার বোর্ডের কাজগুলো আমরা করতে পারবো, হোক হোচিং হোক, জ্যাক হোক, জোজি হোক, ব্রাদার হোক, জুকি হোক, যে কোনো ধরনের ব্র্যান্ডের পাওয়ার বোর্ড হোক না কেন, আমাদের বেসিক স্ট্রং থাকলে আমরা যে কোনো ধরনের পাওয়ার বোর্ডের কাজ আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু, ইরোর 7 আসলে আমরা এখন কোন জায়গায় কাজ করবো, আমরা আইজিবিটি সেকশনে কাজ করবো ইনশাল্লাহ। আমরা তাহলে এই কাজটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। শিক্ষার্থী বন্ধু, একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা যে বিষয়গুলো আপনাদের ইউটিউবে দিচ্ছি বা যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধু, বিষয়টা হচ্ছে এমন, আপনাকে কিছু করতে হলে অবশ্যই আপনাকে শুরু করতে হবে। আপনি যে কাজই করেন না কেন, কোনো কাজকে ছোট মনে করা যাবে না। আপনি যেটাই করবেন অবশ্যই আপনার প্রথম রুলস হবে শুরু করা। আপনি শুরু করবেন ইনশাল্লাহ সফলতা আসবে, কিন্তু আপনি যদি শুরুই না করেন তা সফলতার আশা চিন্তা করা যেমন বোকামি, তেমনি হচ্ছে শুরু করতে হবে। যে কোনো কাজ আপনাকে অবশ্যই শুরু করতে হবে, শুরু করলে ইনশাল্লাহ এর একটি পজিটিভ বা অথবা নেগেটিভ দিক আসবে। যদি নেগেটিভ দিক আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি কিন্তু ব্যর্থ না, আপনি চেষ্টা করতে আছেন। ব্যর্থ বলতে কোনো জিনিস নেই, আপনি ব্যর্থ মানে আপনি নেগেটিভ দিকে আসলে মনে করবেন যে আপনি শিখতে আছেন। যদি সফলতা আসে সেটা আপনার বোনাস। শিক্ষার্থী বন্ধু, অতএব আমার পরামর্শ থাকবে আপনারা শুরু করেন। অনেক পলিটেকনিক্যাল থেকে পাশ করা অনেক ভাই ব্রাদার যারা আছে, ইলেকট্রনিক্সের উপর ডিপ্লোমা করা, বিএসসি করা, ত্রিপুলি থেকে বিএসসি করা, অতএব কোনো কম্পোনেন্টের নামই জানে না, খুবই হতাশ। ইলেকট্রনিক্সের উপর পড়াশোনা করছে, অতএব একটা কম্পোনেন্টের নাম বলতে পারে না, বিষয়টা খুবই দুঃখজনক। শিক্ষার্থী বন্ধু, আমরা চাই হাতে কলমে কাজ শেখেন, হাতে কলমে। আপনি যদি হাতে কলমে কাজ জানেন, প্র্যাকটিক্যাল কাজ জানেন, আপনার দাম অনেক। শিক্ষার্থী বন্ধু, আমরা বিবেচনায় নিয়েছি, আমরা শুরু করেছি, আমরা চেষ্টা করতেছি যে কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের কাছে আসুক এবং আমাদের কাছে প্রশিক্ষণটা নিয়োগ। আমরা ইনশাল্লাহ আন্তরিকতার সাথে সব ধরনের কাজ আমরা ইনশাল্লাহ তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধু, আমরা চেষ্টা করতে আছি, কিন্তু কিছু কিছু লোক আমাদের ডিস্টার্ব করতে আছে,
জানি আমরা এটা করতে না পারি কিন্তু আমরা এটা কেয়ার করি না আই ডোন্ট কেয়ার আমরা এটা কেয়ার করব না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ধরনের কাজ আমরা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা এই ধরনের কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন এবং হাতে কলমে কাজ শিখেন আমরা চেষ্টা করব আন্তরিকতার সাথে আপনাদের কাজটা শিখিয়ে দেওয়া যায় কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ